দেখুন বন্ধুরা, আপনারা কতটা সুন্দর এই গুজিয়ে মিষ্টিটা, এটা বানাতে কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই তৈরি হয়। 5 টাকা খরচ করলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে পারবেন। দেখতে যতটা লোভনীয়, খেতে হয় ভীষণ সুন্দর। দেখুন, জাস্ট অসাধারণ হয় এই মিষ্টিটা। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো গুজিয়ে মিষ্টি, সেটা কিন্তু ছানা বা গুঁড়া দুধ ছাড়াই তৈরি করব। খুব সহজে খেতে হবে, ভীষণ সুন্দর। প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি শুরু করা যাক। বানানোর জন্য কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা কিন্তু ভালোভাবে গরম করতে লাগবে। এরপর দিয়ে দেবো তেল, ঘি, দুইটাই কিন্তু মেশানো আছে। আপনারা চাইলে শুধু ঘিতেও করতে পারেন। এরপর দিয়ে দেবো 1 বাটি সুজি। এটা হালকা আছে কিন্তু খুব ভালো করে ভাজতে লাগবে, সুজিটা যাতে খুব ভালো ভাজা হয়, তবেই কিন্তু এটা খুব সুন্দর টেস্ট আসবে। ভাজতে ভাজতে দেখবে যখন একটা পর্যায়ে খুব সাদা ধপধপে কিন্তু হবে। আবার বেশি করতে যাবেন না, নইলে কিন্তু লালচে হতে পারে। লালচে যেন হয় না, আবার ভাজাটাও যেন ঠিকঠাক হয় সেই দিকে একটু লক্ষ্য রেখে এটা কিন্তু করতে লাগবে। আর নাড়িয়ে চাড়িয়ে করতে লাগবে, নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু একটু লালচে হতে পারে। তো কন্টিনিউ এইভাবে নাড়তে থাকা লাগবে। দেখুন, এরকমই যাতে ঝরঝরে আর একটু সাদা টাইপের হয়, তাহলে বুঝতেই পারবে এটা ভাজা সুন্দরভাবে হবে আর পারফেক্টভাবে তৈরি হবে। এরপর দিয়ে দেবো চিনি স্বাদ মতো। চিনিটাও ভালোভাবে এইভাবে নাড়িয়ে নেব। চিনির সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা দিয়ে দেবো আমুল গোল্ড এই দুধটা। অল্প অল্প দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু ভালোভাবে এইভাবে নাড়িয়ে নিতে লাগবে, আর সুজিটা যেন খুব ভালো সেদ্ধ হয়। একদম কিন্তু একটু শুকনো শুকনো টাইপের করতে লাগবে, এটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রেডি হয়। এটা আবার নামিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেবো ছোট এলাচি, শুধু কিন্তু দানাটা দিয়ে দেবো। আপনারা কিন্তু ওই ছোট এলাচির যে পাউডার পাওয়া যায় গুঁড়া, ওটাও অ্যাড করতে পারেন, তাতেও হবে। শুধু বীজটা দিয়ে দেবো, ছোট এলাচির বীজটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা কিন্তু নামিয়ে নেব। এটা আমার রেডি, এটা কিন্তু ভালোভাবে ঠান্ডা করতে লাগবে। বন্ধুরা, এটা ঠান্ডা করার পর কিন্তু ফিরে আসলাম, আর খুব বেশি ঠান্ডা করতে যাবে না, যাতে হাত সইতে পারে এরকম কিন্তু ঠান্ডাটা করতে লাগবে। এরপর হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেব। আগে ভালোভাবে এটা মাখবো, তারপর তৈরি করবো। এটা কিন্তু এইভাবে কিন্তু মাখতে লাগবে, যত ভালো মাখা হবে তত কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে। ঠিক এইভাবে কিন্তু ডোটা তৈরি করলাম। দেখুন, এরপর হাতের মধ্যে আরও একটু ঘি মাখিয়ে নেব। নেওয়ার পর অল্প একটু অংশ এইভাবে নিব, গোল্লা পাকানোর পর এইভাবে লম্বা করে নেব। বন্ধুরা, ঠিক এইভাবে লম্বা করার পর শেপটা দিয়ে দেব। দুই দিকটা এনে আনার পর এইভাবে একটু প্রেস করে নেব। এইভাবে কিন্তু লম্বা করার পর দুই দিকটা এক জায়গায় আনার পর এইভাবে একটু প্রেস করে নিলাম। এইভাবে কিন্তু গুজিয়ে মিষ্টিটা তৈরি করতে লাগবে। দেখুন কতটা সুন্দর হয়। বন্ধুরা, একইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নেব। ফার্স্টে একটু গোল্লা পাকিয়ে নেব, এরপর এইভাবে লম্বা করে নেব। দুই দিকটা একসঙ্গে এইভাবে আনার পর একটু প্রেস করে নেব, তাহলেই কিন্তু মিষ্টিটা একেবারেই রেডি।
আপনারা চাইলে এইভাবে বানাতে পারেন, আপনাদের যেরকম সুবিধা হয় সেরকম তৈরি করতে পারেন। মাঝখানে দিয়ে এরকম করে প্রেস করে মানে নিতে পারেন, এইভাবে তৈরি করতে পারেন বা এইভাবেও করতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হয় সেটাই আপনারা করতে পারেন। এইভাবে জুড়ে দিলাম, বাস। সব কিন্তু মিষ্টি বানা আমার একেবারেই কমপ্লিট। আপনারাই দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়, দেখলে কেউ বুঝতেই পারবে না, এটা কিন্তু সুজির গুজিয়ে মিষ্টি, দেখতে যতটা লোভনীয় খেতে হয় কিন্তু এটা ভীষণ সুন্দর। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, জানাতে ভুলবে না এটা কিরকম হয়। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বা কাজেও আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।